খবর চব্বিশ ইনটুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। সাত সকালেই বেহালায় ঘটে গেল একটি ভয়াবহ দুর্ঘটনা। সকাল আটটা নাগাদ বেহালায় এস এন রায় রোডে একটি দশ চাকার ডাম্পারের ধাক্কায় এক তরুণীর মৃত্যু হয়। মৃত তরুণী পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা। দুর্ঘটনার সময় একটি বাইক ট্যাক্সি করে যাচ্ছিলেন তিনি। বেহালার পাঠক পাড়ার একটি মেসে থেকে পড়াশোনা করত ওই তরুণী। ঘাতক ট্রাকটিকে চালকসহ আটক করেছে বেহালা থানার পুলিশ। মৃতার নাম মৌলী অধিকারী, বয়স ২২ বছর। বাইক ট্যাক্সির চালক বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘাতক ডাম্পারটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আজকে কলেজে আসছিল বেহালা থেকে, তো র্যাপিডো বুক করেছিল, তো ডাম্পারে ছিল, ডাম্পারের ডাম্পারটা ডান ছিল আমি শুনেছি, ভালো করে কিছুই জানি না, তো পেছন থেকে মেরেছে ডাম্পারটা। ও হেলমেটও পরেছিল কিন্তু ও উপরে ছিটকে পড়ে গেছে, এবার ওখানেই স্পট ডেথ হয়ে গেছে। কোন কলেজে যাচ্ছে? কেপিসি, কেপিসি মেডিকেল কলেজ। আচ্ছা, আর বাড়ি কোথায় ছিল? বাড়ি তো পুরুলিয়া, পুরুলিয়া চণ্ডীপুর, চণ্ডীপুর। আর এখানে কোথায় থাকে? এখানে বেহালাতে এসেছিল ফ্রেন্ডের কাছে। আচ্ছা, তো ওনার নাম আর বয়সটা কত? মৌলী অধিকারী, ২৩ বছর বয়স। আচ্ছা, তো ওনার কোথায় কোথায় চোট লেগেছে জানেন না? মানে কোথায় কোথায় আঘাত লেগেছিল? জানি না, পুরো বলছে যে দেখা যাবে না, এমন অবস্থা হয়ে গেছে, খুবই বাজে কন্ডিশন হয়েছে, পুরো ঝাঁচড়া হয়ে গেছে, স্পট ডেড হয়ে গেছে ওখানে। আচ্ছা, আর যে চালাচ্ছিল তার কি অবস্থা আমার জানেন কি? সে সুস্থ আছে, সে সুস্থ আছে, তার কিছু হয়নি। আচ্ছা, আপনার এখন কী চাইছেন? আমরা চাইছি যে এরকম যে করেছে তার শাস্তি হোক, ব্যুরো রিপোর্ট খবর ২৪x৭।